গাইস, তো আমরা সাধক বামা ক্যাবার বিটার সামনে চলে এসেছি, যেটা আটলা গ্রামে অবস্থিত। চলে এসেছি আমাদের এই তারাপীঠের একটা বিখ্যাত জায়গা, যেখানে টিফিন করতে চলে এসেছি। তো এখানে এসে এটা তোমাদের জন্য, এই ভাগটা তোমাদের জন্য। হ্যাঁ গাইস, গুড মর্নিং। আজ আমাদের তারাপীঠের দ্বিতীয় দিন, তো আমরা এখন তারাপীঠের সাইট সিনগুলো ঘুরতে যাচ্ছি। তো তোমরা ভিডিও দেখতে থাকো, আর যারা আমাদের আগের দিনের ভিডিও দেখোনি তারা লিংক ডেসক্রিপশনে থাকবে, তারা ভিডিওগুলো দেখে নিতে পারো। আই বটনে আমি দিয়ে রাখো, ভিডিওগুলো দেখতে পারো। এখন আমরা হোটেল থেকে নামছি, হোটেল থেকে নেমে আমরা বামদেবতলা, তারপরে বামদেবের মন্দির টন্দির সব দেখতে যাবো। তো ততক্ষণ অবধি ভিডিও আমাদের দেখতে থাকো, আর ভিডিওতে প্রথমবার দেখতে থাকলে একটা লাইক কমেন্ট করে দিও। আমরা চলে এসেছি আমাদের এই তারাপীঠের একটা বিখ্যাত জায়গা, যেখানে টিফিন করতে চলে এসেছি। তো এখানে টিফিন করে আমি আপনাদের দেখাচ্ছি এখানে খাবার দাবার কেমন, আর আপনাদের লোকেশানটা আমি একবার দেখাই। তো মা তারা গেট, এই মা তারা গেটের ঠিক সামনেই হচ্ছে পূজারিণী রেস্টুরেন্ট। তো চলুন ভিতরে গিয়ে আমি আপনাদেরকে খাবার দাবার দেখাই। তো কেমন খাবার পাওয়া যায়? ভাত, কচুরি। হ্যাঁ, কচুরি কত করে আপনাদের এখানে? কচুরি আমাদের স্পেশাল কচুরি হয় 30 টাকা প্লেট, 4 পিস 30 টাকা প্লেট, তাই তো? আপনাদের ঝিঙের কচুরি? ঝিঙের কচুরি, তাই তো? আচ্ছা ঠিক আছে, তো আমি আমাদের দু প্লেট আমাদের জন্য একটু নিয়ে পড়ো, ঠিক আছে? তো আমরা পূজারিণী রেস্টুরেন্টে চলে এসেছি, যেটা হচ্ছে আমাদের মা তারা মন্দিরের বা মা তারার মেইন গেট যেটা বলেন না কেন। তো সেই মা তারা মেইন গেটেরই ঠিক কিছুটা পাশে। তো আপনাদেরকে আমি লোকেশনটা দেখিয়ে দিয়েছি, তো আপনারা দেখতে পেয়েছেন আশা করি। তো আপনারা এখানে আসুন, এখানে এসে খাবার দাবার টেস্ট করুন। আমি এখন খাবার অর্ডার করেছি, দেখি খাবার কখন আসে। আর অত্যন্ত ভিড়, বিকজ আমরা আজকে আপনাদের আগে ভিডিওতে আমরা বলেছি যে শনিবারে আমরা এসেছি। তো আপনারা ভিড়ের দিকে একটু তাকিয়ে বুঝতে পারবেন যে আজকে খুবই ভিড়, আর শনিবার যেহেতু তো ছুটির দিন, তো এই ছুটির দিনের জন্য কারণে অতিরিক্ত ভিড় হওয়ার কারণে একটু আমাদের অর্ডার নিতে লেট হয়েছে, ডিলে হচ্ছে। তো তোমরা ভিডিও দেখতে থাকো আর এনজয় করতে থাকো, আর আমি খাবার দাবার আসুক, তারপর আমি তোমাদেরকে জানাচ্ছি যে খাবার দাবার এখানে খাবার দাবার কেমন, ঠিক আছে? তো আমার কচুরি চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ, গরম গরম হিঙের কচুরি আর একটা ছোলার আলুর তরকারি, তো দেখতেই পাচ্ছেন তোমরা। তো খেয়ে আমি জানাচ্ছি এটা টেস্ট কেমন। আর আমার বন্ধু, ওর কিছু কারণে ও হিঙের কচুরি খেতে পারবে না, তো ওর জন্য ধোসা অর্ডার করেছি আমরা। দেখতেই পাচ্ছ তোমরা কি সব কচুরি, তোমরা কত সুন্দর একটা কচুরি তোমরা দেখতে পাচ্ছ, আর এই সুন্দর একটা আলু তরকারি, তো তোমরা দেখতেই পাচ্ছ। সুস্বাদের ভাই ভাগ হবে না। তো যারা এসছো বা যারা খেয়েছো তারা একমত জানবে এই স্বাদের মজাটা কেমন। খাবারের দামটা একটু বেশি, কিন্তু খাবারের কোয়ালিটি অত্যন্ত সুন্দর। এই হচ্ছে এটা তোমাদের জন্য, এই ভাগটা তোমাদের জন্য। আমরা খেয়ে বেরিয়ে টোটোতে উঠে পড়েছি। এখান থেকে বামাখেপার জন্মভিটে মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার। পথে যেতে যেতে অনেক হোটেল লজ চোখে পড়বে। গাইস, তো আমরা সাধক বামা ক্যাবার ভিটার সামনে চলে এসেছি, যেটা আটলা গ্রামে অবস্থিত। তো মন্দিরে ঢুকতে একটা কালী মন্দির তোমরা দেখতে পাচ্ছ, চলুন আপনাদেরকে ঘুরে দেখাই। হলো মা কালীর মন্দির, তো আপনারা দেখতেই পাচ্ছেন। ভিতরে ঢুকেই আপনাদের প্রথমেই জুতো খুলতে হবে। আপনারা তো দর্শনার্থীদের ভিড় তো দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, এই হলো সেই বিখ্যাত আমাদের বামদেবের বাড়ি বা বামাক্ষেপা, যেটাই বলো না কেন। আমাদের মা কালীর একান্ত নিষ্ঠাবান সাধক ছিলেন তিনি, তো তার বাড়ির সামনে এসে গেছি আমরা। তো তোমরা দেখতেই পাচ্ছ, সাধক বামাক্ষেপা এই মাটির বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন।
ভিতরটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, সম্পূর্ণ মাটির। অবশ্য বাড়িটি অনেকবারই সংস্কার করা হয়েছে, কেননা আগে এখানে ইলেকট্রিসিটি ছিল না, এখন ইলেকট্রিসিটি করা হয়েছে। খুবই সুন্দর, মনের ভিতরে একটা টান টান উত্তেজনা রয়েছে। এই বামাখ্যাপা এমনই একজন তান্ত্রিক ছিলেন যার সাথে তারা মায়ের নাম জড়িয়ে আছে। তিনি মা তারাকে বড় মা বলে ডাকতেন। তো বামাখ্যাপার বাড়ি ঘোরা কমপ্লিট। তো আমাদের মোটামুটি তারাপীঠের সব কিছু ঘোরা কমপ্লিট। তো এবার আমরা হোটেলের দিকে যাব, আমাদের চেক ইন করার টাইমও হয়ে গেছে। তো আমরা এবার ট্রেন ধরবো, তারপর আমরা বাড়ি যাব। তো ভিডিও এতটুকুই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর আমাদের চ্যানেল যদি প্রথমবার দেখে থাকো তো একটা লাইক কমেন্ট করে দিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তাহলে ততক্ষণ অবধি সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। ততক্ষণ অবধি টাটা, বাই বাই, বুম।